একটা লোক দেখানো, তদন্ত অভিযোগ হয়েছে, লোক দেখানো বলে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দু এত সাহস কোথা থেকে ভাই? মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সাম্প্রীতির দেশ, আপনারা দেশ আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা কাশ্মীর নয়, এটা 70-90% মুসলমানের দেশ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান, ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্দ্বিধায়, আর আমাদের সাথে কোনো বাধা বিঘ্ন নাই। যদি এই বলে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এই বল যদি মুসলমানদেরকে হত্যা করেন, এই বল যদি মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী বন্ধুগণ, আজকে 5ই মে 2013 সালের সেই 5ই মের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন, বদর উহুদ খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই, গোটা বিশ্বের মুসলমান, মুসলমানদের ইমানই কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই, 25ই মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে, বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদ জনতাকে তাহাজ্জুদরত, মোনাজাতরত, জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে, হবে, হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হযরত মাওলানা প্রফেসর আফম খালেদ হুসাইন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন, এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকের দিনে টকশুতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ? গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন, তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না, যেইভাবে রং তামাশা আমরা রেখেছি, আর কোনো মুসলমান দলের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে
দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায় বক্তৃতায় বলে ঈদুল আজহার জানাজান নামাজ। আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন সনদের স্বীকৃতি আলোচনা যেই সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে নাই। সঙ্গে সাথে বন্ধুগণ, শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, এই জন্য লড়াই কারণের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা বলতে চাই, আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, এই নিয়ে আলোচনা করেছেন, কোন দেশে বাস করি। এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছেন। আজ পর্যন্ত সেটার কোন প্রকারের, কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো বলে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দু এত সাহস কোথার থেকে ভাই? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এদেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা কাশ্মীর নয়, এটা 70-90% মুসলমানের দেশে বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্দ্বিধায়, আরামের সাথে কোনো বাধা বিঘ্ন নাই। যদি এই বলে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এই বল যদি মুসলমানদেরকে হত্যা করেন, এই বল যদি মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাল্লাহ।